আমি প্রথম যখন রিক্সা দিয়ে ওয়াজ বাজাইতাম, খেত কোনায় চারটা গিয়েও আমি ওয়াজ করছি। ওখানে না তোমরা মুস্তাক ফয়েজি রে সারা পৃথিবীর মানুষে চিনে, এমন একদিন গেছে রে উড়ানো কলাম উড়ার সিফাত ওয়াজ করছি, খের কইল সিফাত উড়ানো, হ্যাঁ আমি ওয়াজ বিচারতাম, ওয়াজ নাই আর ওখানে ওয়াজে আমার বিচারে হুজুর টাইম দেওয়া যেত না। যদিও মসজিদও যায় বারণের লেগে দেখবেন তো কি ছটফট করে, তা খালি নামাজের ভিতরে দিয়া ইমাম সব সুরা পড়ে তা কাশ দেয়, তা নামাজটার ভিতরে কি শুরু করছে, তা নামাজও যাইব মসজিদে ডুহনের আগে দিয়া মসজিদের সামনে যে চায়ের স্টল, চায়ের স্টলের মালিকরে কইয়া যাইতে আছে সারা বানা আমি নামাজটা ফুড়ে আইতে আসি, হ্যাঁ তো আইয়ের না গিয়ে আইলে বানা দিত না, আমি কি গেলাই কথা যায় আমার আয়া এ বর্বরের কথা দিয়ে তো বোঝা গেছে কি নামাজটা পড়ব, বুড়া বুড়া বেড়ায় বুড়া বুড়া বেড়ায় কষ্ট নিয়ে নাম বাড়া। আপনি আমার বাবার বয়সী মুরব্বী মানুষ, আমি অনেক সময় তো রাস্তাঘাট দিয়া যাই ফলা ফাইনতে বেশি বুড়া বুড়া বেড়াই দেখবেন চায়ের স্টলও খবরের নাম দিয়া, খবর শুনে খবর খবর শুনে এবারে বাচ্চা আইয়া পড়ছে জুহরের টাইম হইল দেড়টা, এবারে বাচ্চা এবার উলিয়েছে এগারোটায় বেরিয়ে জিগেছে কই যান, খবর শুনো দেশের অবস্থা ভালো নেই, এতে খবর উঠানের লেগে এগারোটায় বইয়া রয়েছে, এই টেলিভিশনও নাটক চায় সিনেমা চায় তারপরে আজান দিয়া লাইছে অহনও চায় একামত দিয়া লাইছে, দোকানদারে কয় ও আপনার নামাজ পড়তে নাইছেন একামত দিয়া লাইছে তো জান না, কয় ও একামত আমরা ইমাম সাহেব যেই হুড়ে সুরে হিকছে এবারে একামতের পরও দশ মিনিট লাগে ফইল কাতারও ফইল রাখা তো, এবারে আল্লাহ হকবার কইতে কইতে দেরি আছে দৌড় দিয়ে দেখবা খেয়ে রইলাম দেখবা, এবারে একামত দিয়া লাইছে হ্যাঁ বাড়ায় সুরা পড়তে আছে এবারে অহন সিনেমা চায় আসে নিয়ে গেছ, বুড়া বুড়া বাড়াই কই যারা মানে নাও আব্বা ও আমি না টান টান সামরা আছে নিটি ফোড়া বানাইলো গাড়া, ও মুরব্বী আব্বা আপনার না টান টান সামরা আছে এটি দিয়ে আল্লাহ ফোড়া বানাইলেছে আপনি কি মরতেন না, আপনি অজু করলে গামছা দিয়া মুসন লাগছে না, আপনার গালের চামড়া কি টান টান আছিল গাল দাঁতে সেরেত করে ফানিটা ফুড়ে গেছে গা, আর অহ দাঁত নাই সাফা ভাঙ্গা ভিতরে গিয়া রয়েছে গালের ভিতরে ফোয়া খানেক তেল ধরে, ঠিক নেই একটা সময় এমন গেছে আপনি জীবনে মুখ মুসন লাগছে না গামছা দিয়া অজু করছেন গাল বাজে ছুট করে পানি ফুড়ে গেছে গা, পানি মুছবে থাকলে না মুছতে আর হন এই রেখ রেখ ফাহে ফাহে সিফাই সিফাই ফানি ফানি এটি মুচ্ছা সেরো আবার উল্লেই উল্লেই ভাগ করে মুসন লাগে, এরপর আপনি অহনো টেলিভিশন সাউন্ডে লেগে নানজা দিয়ে ধরে বইয়া রয়েছে আব্বা আপনি দি টান চামড়া ডিফল্ট হইয়া গেছে গা, আপনার যেই দাঁত হ্যাঁ একবার সেইদিন কইতেছে কো হুজুর আমি যেই আড্ডি খেতাম পারি না এটি কুত্তায় হইতে পারে না এত শক্ত আমার দাঁত, উদাহরণ তো দিয়ে ঠেলার লগে কইয়া লাইছে আর কি হেই দাঁত্রিও তো আব্বা আপনার ভরিয়া গেছে গা, আড্ডি খাও না দাঁত্রি নাই আপনার টান সামরারি নাই আপনার কি কৃষ্ণ কালো চুল ছিল সেইগুলা নাই আপনার কালো চুলগুলা সাদা হইয়া গেছে, ও আব্বা আপনি গাঙ্গের এই ফাড়ো খেরুইলে সেই ফাড়ের বাড়ারে দেখিয়া চিন্না লাইছেন, ওহন দুই হাত দূরে এক বেড়াই আইয়া খেরিয়া কয় চাষা চিনছেন নি কয় না চিনলাম না দো বাবা এখন আর আগের মতো চোখে দেখি না, তুমি সুজা বেড়া গুছইস হাতের ভিতরে সরি লইস এখনো তোমার মরণের কথা মরণের চিন্তা আসে না, তুমি কি আব্বা মরতা না তুমি কি মরতা না, তুমি কি রঙের গোড়া দৌড়াইতে আসো গো আম্মা, শুধু আব্বার আর ওয়াজ করলে সারত না আম্মার আর ওয়াজের দরকার আছে নাকি নাই, ও আম্মা কি রঙের গোড়া দৌড়াইতে আসো আগের দিনের বেডিয়াইতে জীবনে আইলো গেছে না ওহন আমরা তারা হুদা আইলো না আইলে তে বিত্রে নাই না গরু দীর্ঘা দিয়ে ঠিক কিনা কম আমরা তারা জীবনে আইলো গেছে না
আইলে গেলে কত বেড়াইতে যায়, বেড়িতে যেই সরমা ছিলাম না তারা, বেড়িতে জীবনে আইলো গেছে না, আইয়া সেটা গাঁটাটাইয়া ডাক দিছে, করিম ভাই সাহেবে বাইক নিও, এ বেড়ি তো কইতে পারে বাইক নাই, আগের বেড়িতে কইছে না, নায়নাত করবে বিষয় রান্না কইছে গিয়ে কতর দাদায় বাইক নাই, এরপরে এ বেড়ি কইছে না, তো আপনার ভাই সাহেবে তো বাইক নাই, গলার হুট সুট্টানি ওই বাইরের বেড়াইতে হইন না ভাই, কিদিন গেছে ও কিদিন গেছে, এবিডি এ ঘরেরতে ডাক দিয়া কয়রা ভাই সাহেবে বাইক নাই, কইছে যে না ওই নাতিরে গিয়া কইছে যা গিয়া কতর দাদায় বাইক নাই, এরপর এবিডি সুরটা বাইরের মানুষের হুন তো দিছে না, আর ওহনের বেড়িতে হেবাড়া গাড়াতে যে গেছে করিম ভাই সাহেবে বাইক নেই, ও বাইক নিয়ে কি কি তুই সাম ভাসি না বিজয়ে বিজয়ে বাইক নেই দেখে বাইক কি মানুষ না আপনি কি অসামাজিক, এবিডি অন সামাজিক হয়েছে, এবিডি মহিলা মেম্বরির দাঁড়াইব নাউজুবিল্লাহ কয় না রে আম্মা গো ও আম্মা কি রঙের ঘোড়া দৌড়াইতেছেন গো আম্মা, আপনি কবরও যাইতেন না আম্মা, আপনি রলিও নবীজি কি কান্দাটা কানছে কথা একটা মনে পড়ছে কই লিতাম নাকি, এটা কই আমরা শেষের দিকে যাই গিয়ে সব আমিন ক জোরে কন মুসলমান, আমি প্রথম যখন ওয়াজ যাই 27 বছর আগের কথা, আমি প্রথম যখন রিক্সা দিয়ে ওয়াজ যাইতাম খেত কোনায় 4টা গিয়ে আমি ওয়াজ করছি, ওহনে নাতনার মুস্তাক ফয়েজিরে সারা পৃথিবীর মানুষে চিনে, এমন একদিন গেছে রে উড়ানো কলাম উড়ার সিফাত ওয়াজ করছি, খের কই সিফাত উড়ানো হ্যাবলা আমি ওয়াজ বিচারতাম, ও ওয়াজ নাই আর ওহন ওয়াজে আমার বিচারে হুজুরকে টাইম দেওয়া যেত না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওহন ওয়াজে বিচার আর হ্যাবলা আমি ওয়াজ বিচারছি, অনেকখানো জিগেছি নাই মালাইতাম ড্রাইভারে কই এটা খারাপ দেখা যায় এটা ভালো হইতো না, মার হাবা পানা রে 27 বছর আগে আমি যখন ওয়াজ শুরু করছি তখন এই কোনায় 4টা যেতাম লইলে বেডিয়েতে দেখলে দেখলাম দৌড় দিত, এই নাকি শুরু হুজুরি বেডিয়েতে সুইটা সেটটা লই ভিতরে যাইতো না, ওহনও দৌড় দেয় ওহন যে দেখলে দৌড় দেয় না তা না, ওহন দৌড় দেয় এই নাকি শুরু হুজুরাইতেছে কই আসলে দৌড় দেয় ফুন্ডো 20 জন লই আই সাইলে যাই সাইলে আই বিয়ে না যা গিতেছে না সাইলে ওই যে ভিতরে যে ক্যামেরার ভিতরে এখনো বাইরে তারা আশ্চর্য ব্যাপারে দি ক্যামেরার ভিতরে বাইরে এলু কেমনি, আহারে আম্মা আপনার জন্য নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ আপনার জন্য হজ করা যেমন ফরজ পর্দা করাও কথা করা পর্দা করাও, আব্বা আপনি যে আপনার ফুতের বউয়ের সাইডে দিয়ে রাখছে আপনার বউয়ের যে সাইডে দিয়ে রাখছে এবিডির যে ফিটা খাইব আপনি বেড়াইয়া আপনি বেড়াইয়া আপনার দায়িত্ব হইল এবিডিরে পর্দার ভিতরে রাখা স্বামী হিসাবে আপনার দায়িত্ব, আপনি বাপ হিসাবে আপনার মেয়েদারে পর্দা করে কলেজও পড়ান এটা আপনার দায়িত্ব, আপনি কলেজও পড়ান আমার কোনো আপত্তি নাই অবশ্যই পড়াইতে হবে, না পড়াইলে ভাইয়া ডাক্তারে বুকে নে আর ডাক্তার না হইলে বেরিয়েতে সিজারের কাম দেখলে বেড়াইতে সিজার করলে এটা খারাপ দেওয়া যাবে না, এটা মোটেও সুন্দরই তো না মহিলা ডাক্তারের দরকার আছে, মহিলা ডাক্তার হইলে না মহিলাদের সিজার করতো লেহাপড়া না করলে ডাক্তারে বুকে নে কিন্তু বেফর দাঁত না ফর দাঁত থাকে।